এক, ব্ল্যাকমেইল স্টাইল। আমি তোমাকে ভালোবাসি, তুমি হ্যাঁ বললে তো ভালো, কিন্তু না বললে তখন অন্য মেয়ে খুঁজতে হবে, আর সেটা তোমার বোন ও হতে পারে। দুই, ডাইরেক্ট স্টাইল। শোনো মেয়ে, আমি কোনো রকম ভূমিকা টুমিকা না করে একেবারে সোজাসুজি ভাবে তোমাকে একটা কথা বলে দিতে চাই, আমি তোমাকে ভালোবাসি। তিন, মাস্তানি স্টাইল। ওই মাইয়া, ভালোবাসা দিবি কি না বল, চাকু বন্দুক দেখলে। চার, যুক্তিবাদী স্টাইল। আমি তোমার ছোট ভাইকে ভালোবাসি, তোমার ছোট ভাই তোমাকে ভালোবাসে, অতএব যুক্তিবিদ্যার নিয়মে কি হয় বাকিটা তুমিই বল। পাঁচ, চালাক স্টাইল। তুমি কি জানো আমাদের জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা কি? ছয়, রসিক স্টাইল। এক্সকিউজ মি, আমি তোমাকে প্রপোজ করতে চাই, প্লিজ অনুমতি দাও। সাত, হিজড়া স্টাইল। এই দুষ্টু মেয়ে, তুমি একই জাদু করলা, তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়, আবার তোমাকে না দেখলে অস্থিরতা মরে যায়। তুমি কি জানো আমি তোমাকে অনেনন ক ভালোবাসি। আট, বিজুস স্টাইল। হি হোয়াটস আপ সুইট হার্ট, ওয়ান না বি মা লাভার, অ্যাকচুয়ালি আই এম ইন লাভ উইথ ইউ। নয়, ভিতু স্টাইল। ইয়ে মানে আমি মানে আমি মানে তোমাকে আর বলা হয় না। দশ, গায়ক স্টাইল। গানের গলা ভালো হলে একটা গান গেয়ে বলতে পারেন, এত ভেবে কি হবে, ভেবে কি করেছে কে কবে, ভাবছি না আর, যা হবে হবার, এতদিন বলিনি তুমি জানতো আমি এমনি ভালোবাসি। এগারো, দেবদাস স্টাইল। কেউ আমাকে ভালোবাসে না, এ জীবন আমি রাখবো না, তোমার কাছে বিষ হবে, আমায় বিষ দাও, আমায় বিষ দাও, কান্নায় ভেঙে পড়ি। বাট, কাব্যিক স্টাইল। কবি কবি ভাব থাকলে দুই লাইন কবিতার মাধ্যমে প্রপোজ করতে পারেন, আশা করি এই টুকলি ফাইলের যুগে কবিতার অভাব হবে না। তেরো, অনুভূতিহীন স্টাইল। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, এখন তুমি আমাকে পছন্দ না করলেও আমি পাঁচতলা থেকে লাফ দিব না, বিষ খেয়েও মরব না, যদি আমাকে তোমার পছন্দ হয় তাহলে বল তো আপনি কোনো স্টাইলে করবেন।